নিরাপদ খাদ্য, এ এক সোনার হরিণের নাম যার খোঁজে আমরা সবাই এক অসম প্রতিযোগিতায় নেমেছি। কিন্তু তা তো হওয়ার কথা ছিল না, কারণ নিরাপদ খাদ্য পাওয়া আমাদের অধিকার। কিন্তু প্রায় প্রতিদিনই আমরা অনিরাপদ খাদ্য খেয়ে নিজের জীবনকে ঠেলে দিচ্ছি নিশ্চিত মৃত্যুর দিকে। প্রিয় দর্শক, রাজধানীর খাবার হোটেলগুলো রমরমা ব্যবসা করছে আমাদের দিয়ে। আমরা খাই বলেই তারাও চলে, কিন্তু তারা আমাদের কী খাইয়ে নিজেদের পকেট ভারী করছে তাও জানা প্রয়োজন। প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ যে তারা একে একে এসব অপরাধীদের মুখোশ উন্মোচন করছেন। সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলমের নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর এলাকার বসিলা গার্ডেন সিটিতে অবস্থিত হট অ্যান্ড ক্রাস্টি বেকারির ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে বেরিয়ে আসে তাদের থলের বেড়াল, ধরা পড়ে অনিরাপদ খাবার খাওয়ানোর প্রমাণ। এইচএনসি বেকারির ফ্যাক্টরিতে যথাযথ লেভেলবিহীন বিভিন্ন খাদ্য উপকরণ দিয়ে বেকারি খাবার প্রস্তুত করতে এবং রেফ্রিজারেটরে ময়দার খামির, রান্না করা সবজি ও কেকের টপিংয়ের সাথে কাঁচা মাংস একই সাথে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। প্রিয় দর্শক, যথাযথ স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া অনুসরণ না করে মিষ্টি তৈরির সময় চুলার পাশে পোকামাকড়যুক্ত ডালটা, পোড়া তেল ও অ্যামোনিয়া পাওয়া যায়। কর্মীদের গ্লাভসবিহীন খালি হাতে কেক, পাউরুটি তৈরি করতে দেখা যায়, যা আপনি আমি প্রতিদিন হয়তো খাচ্ছি এবং প্রিয়জনদের জন্যও নিয়ে যাচ্ছি। আর এসব খাবার খেয়ে নিজেদের ঠেলে দিচ্ছি অসুস্থতার দিকে। এ সকল অপরাধে এইচএনসি বেকারি কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন 2013 এর বিধান অনুযায়ী 3,00,000 টাকা জরিমানা করা হয়। জব্দ করা অস্বাস্থ্যকর খাবার ও উপকরণ ধ্বংস করা হয়। প্রিয় দর্শক, আরেকটি অভিযান চালানো হয় ঢাকার আদাবর 16 নম্বর রোডে অবস্থিত ন্যাশনাল ফুড প্রোডাক্টসের কারখানায়। এ সময় বেকারিটিতে খাদ্যদ্রব্য উৎপাদনে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতাও দেখা যায়। বেকারি পরিচালনার জন্য আবশ্যকীয় লাইসেন্স, যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্থ্য সনদ, পণ্য ক্রয় চালানের কপি, পেস্ট কন্ট্রোল প্রমাণপত্র সহ আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তারা। এসব কারণে নিরাপদ খাদ্য আইন 2013 এর বিধান অনুযায়ী ন্যাশনাল ফুড প্রোডাক্টসকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। প্রিয় দর্শক, ভেজালে ভেজালে ভরে গেছে চারদিক, তাই নিজে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।